খাওয়াইলে, গিফট দিলে আর সুন্দর সুন্দর কথা বললে বিশ্বাস অর্জন করা যায় না। বিশ্বাস অর্জন করতে কি চাই? বিশ্বাস অর্জন করতে চাই পিওর ভালোবাসা। আরে আমার ভালোবাসা কি কম আছে নাকি? যায় আমার হার্ট কত বড় তুমি জানো? জানো তুমি পুরো শৈবৃত আমার হার্ট। দাঁড়ো, রেস্টুরেন্টে ঢোকার আগে তোমার সাথে কিছু কথা আছে। কোনো কথা নেই আমার। কেন কথা নেই? তোমার লেগে আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না, জানো তুমি? আমার জন্য না কার জন্য সেটা আমি খুব ভালো করেই জানি। কার জন্য বলো, বলো বলো। কেন, উনি কি তোমাকে বলেছে ডায়েট কন্ট্রোল করতে, এজন্য তুমি খাও না? আরে কে আমার এই কথা কইবো? ওই যে দেবদাসের ওয়াইফের বড় বোন আলিয়া। কি হয়েছে ভানু ভাইয়া? না না, আমার মন খারাপ, ভাবতেছি। এত মন খারাপ করে কি ভাবতে আসো? ভাবনা কি শেষ আছে? কই আসলাম, দুনিয়া কেন আসলাম, কত কিছু মাথা মধ্যে গুড়গুড় 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 করে। আহা, বুঝতে পারছি, সত্যি তোমার মনটা খারাপ। আমার একটু খুললে বলবা কি হয়েছে? না আমার কেউ নাই, কেউ নাই। এই ব্যাপারটা কিন্তু সবারই হয়, এই যে আমারও মাঝে মাঝে হয়, মনে হয় কি যে আমার কেউ নাই, দুনিয়াতে আমি কি করতে আসছি, এরকম। আর কি কোনা কো, তোমার বিষয় আর আমার বিষয় এক নাকি? সত্যি সত্যি আমার কেউ আপন ভাবে না, আমি সম্পূর্ণ একা। শোনো ভানু ভাইয়া, কারো বিশ্বাস অর্জন করতে গেলে, কাছের হইতে গেলে, ভালোবাসা পাইতে গেলে সেরকম কাজ করতে হয়। আরে আমি কি কম কিছু করি না? খাওয়াই, গিফট দিই, শুধু শুধু কথা বলি, কেউ তো আমার আপন করে নেয় না, কি বলো তুমি এসব কথা? শোনো, খাওয়াইলে, গিফট দিলে আর সুন্দর সুন্দর কথা বললে বিশ্বাস অর্জন করা যায় না। বিশ্বাস অর্জন করতে কি চাই? বিশ্বাস অর্জন করতে চাই পিওর ভালোবাসা। আরে আমার ভালোবাসা কি কম আছে নাকি? যায় আমার হার্ট কত বড় তুমি জানো? জানো তুমি পুরো শৈবৃত আমার হার্ট, পুরো শরীর ভরিত আমার ভালোবাসা। কি করলা কৌশারমি? শুধু হার্ট ভরা ভালোবাসা থাকলেই হইবে না, ঠিক মানুষের সেই ভালোবাসাটা দিতে হইবে। এই জায়গায় তো খুঁজে পাই না, জানে দি সে আবার দূরে ঠেলে দেয়, ভুল বুঝে। আলিয়ার সাথে কিছু হয়েছে? আরে আলিয়ার কথা বাদ দাও, আলিয়ার সাথে আমার কিছুই নেই। আমার ভালোবাসাটা এত সস্তা না, বুঝছো? তারা যখন তখন আমি বিলাই দেবো। কিন্তু আমি যে শুনলাম তোমাদের দুইজনের মধ্যে একটুখানি ইয়ের সম্পর্ক আছে। এই এত বড় মিথ্যা কথা তোমার কে বলছে? কে বলছে? ওই দেবদাসটা, ওই দেবদাসটা হচ্ছে আমার জাতশত্রু, বুঝছো? দেবদাস বলে নাই, আলিয়া নিজেই বলছে। কি আলিয়া তোমাকে বলছে? আলিয়া তোমাকে কখন বলছে, কোন সময় বলছে, বলো বলো, তুমি আমাকে বলো। সেইটা আমি জানি, আমি সব কিছুই জানি। তুমি কিচ্ছু জানো না, তুমি মনে করছো আলিয়ার সাথে ইয়েটি আছে, কিচ্ছু না, আলিয়ার সাথে কচু আছে, আলিয়া আবার কিচ্ছু জানো না। আলিয়া যদি বলেও থাকে সেটা ভুল করছে আলিয়া, কারণ তোমার সাথে আমার একটা সুন্দর বন্ধুত্ব হচ্ছিল, এটা আলিয়া সহ্য করতে পারতেছে না, এই কারণে তোমার সাথে এইসব কথা বলছে আলিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এরম উত্তেজিত হইতেছো কেন? তো উত্তেজিত হবো না, তোমার সাথে একটা সম্পর্ক হচ্ছিল, একটা সম্পর্ক বন্ধুত্ব হচ্ছিল, এটা নষ্ট করার জন্য, দুরিশ্বাস করার জন্য আলিয়া কাজটা করতেছে। ভানু ভাইয়া, মই দুনিয়াদারি দেখছি, বুঝিনি, এত উত্তেজিত হওয়ার কিছু নাই।